डेयर स्टूडेंट आज আমরা অনুশীলনী 7.2 এর করব তো প্রথমে আমরা কোশ্চেন নাম্বার 6 টা শুরু করছি কোশ্চেন নাম্বার 6 এ কি আছে যে একটি সামান্তরিকের শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে 1 2 4 y x 6 আর 3,5 তাহলে আমাদেরকে x এবং y নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা একটি সামান্তরিক গ্রাফ ড্র করলাম जार 1, 2 एक बिंदु शीर्ष बिंदु चार 1, 2, 4, y, x, 6 और 3,5 देव आज तो बिंदुगुलो चार नाम दिए दिलाम ए बी सी डी तो एखन आशा करी सबाई जानी सामान्तरिकेर कर्णगुलो कि होय परस्पर समान दुई भागे विभक्त होय अर्थात समद्विखंडित होय तो एर माने कर्ण ए सीटा ओ बिंदुते এবং বিডিটাও অ বিন্দুতে সমান দুই ভাগে বিভক্ত হবে তো এসি যদি সমান দুই ভাগে বিভক্ত হয় অর্থাৎ এই ভাগ আর এই ভাগ সেম বিডিটাও যখন সমদ্বিখণ্ডিত হবে তখন এই ভাগ আর এই ভাগটা সেম হবে তো আমরা এখান থেকে কি করতে পারি এখান থেকে আমরা অঙ্কটা শুরু করতে পারি যে এসি এর সাপেক্ষে আমরা অ বিন্দু স্থানাঙ্ক যা বার করব বিডি এর সাপেক্ষেও অ বিন্দু স্থানাঙ্কটা সেম হবে তো এখানের মধ্যে তোমরা আশা করি বুঝতে পারছো ফর্মুলাটা আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক যে ফর্মুলা ওই ফর্মুলাটা ব্যবহার করব যে মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা জানি যে যদি দুই সাইডে দুইটা বিন্দু দেওয়া থাকে আর তার ঠিক মধ্যবিন্দু বার করতে হয় তাহলে আমরা ফর্মুলা ব্যবহার করি x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 কমা দিয়ে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2 তো এখানে আমরা প্রথমে লিখলাম যে আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত হয় অর্থাৎ এসি এর সাপেক্ষে অ বিন্দু স্থানাঙ্ক যা হবে বিডি এর সাপেক্ষেও অ বিন্দু স্থানাঙ্ক তা হবে সমান দিয়ে দিলাম তো এসি এর সাপেক্ষে অ বিন্দু স্থানাঙ্ক কি হবে যে তার এর যে বিন্দু এবং সি যে বিন্দু দুনো বিন্দুর এক্স এর মানগুলোর যোগ ডিভাইডেড বাই 2 অর্থাৎ ওটা প্লাস ওটা ডিভাইডেড বাই 2 তো 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 কমা 2 প্লাস 6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল সাইন দিয়ে আমরা লিখব বিডি এর সাপেক্ষে অবিন্দু স্থানাঙ্ক বের করতে আমরা কি লিখব যে 3 প্লাস 4 ডিভাইডেড বাই 2 বা 4 প্লাস 3 ডিভাইডেড বাই 2 কমা y প্লাস 5 ডিভাইডেড বাই 2 এখানে মধ্যবিন্দুর ফর্মুলাটা আমরা ব্যবহার করেছি তো 1 প্লাস x ডিভাইডেড বাই 2 আর এখানে হবে 8 বাই 2 এখানে হবে 7 বাই 2 y প্লাস 5 বাই 2 তো এখানে আমরা 8 কে যখন 2 দিয়ে ভাগ করছি 4 পাচ্ছি আর এটাকে তো ভাগ করতে কাটাকাটি করতে পারছি না তো আমরা এখান থেকে তুলনা করতে পারি যে এটার প্রথম বিন্দু এটার প্রথম বিন্দুর সমান আর সেম একইভাবে ওটা ওটার সেম তো অতএব আমরা লিখতে পারি 1 বাই 1 প্লাস এক্স বাই 2 ইকুয়াল টু 7 বাই 2 লেখার পর আমরা দেখছি যে দুটোটার নিচে 2 আছে তো 2 টাকে আমরা কাটাকাটি করতে পারি তো থাকবে 1 প্লাস এক্স ইকুয়াল টু 7 তো এখান থেকে আমরা এক্স যদি বার করি তাহলে 6 পাচ্ছি একইভাবে আমরা লিখতে পারি 4 ইকুয়াল টু ওয়াই প্লাস 5 বাই 2 বা আমাদের সুবিধার জন্য লিখতে পারি ওয়াই প্লাস 5 বাই 2 ইকুয়াল টু 4 মানে ওটা ইকুয়াল টু ওটা তো এখান থেকে আমরা 4 এর নিচে 1 আছে তো আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে ওয়াই প্লাস 5 ইকুয়াল টু পাচ্ছি 4 ইন্টু 2 মিলে হচ্ছে 8 তো এখান থেকে ওয়াই যদি আমরা নির্ণয় করি তো ওয়াই ইকুয়াল টু হচ্ছে 8 মাইনাস 5 ইকুয়াল টু 3 এর মানে ওয়াই এর মানটা হচ্ছে 3 তো আমরা এখান থেকে x পেলাম 6 y পেলাম 3 তো অতএব নির্ণয় x ইকুয়াল টু 6 এবং y ইকুয়াল টু 3 তো কোশ্চেন নাম্বার 7 টা কি আছে ab একটি বৃত্তের ব্যাস এবং ab হচ্ছে কি একটি বৃত্তের ব্যাস এবং 2, -3 যেটি এটা হচ্ছে একটা এটি বৃত্তটির কেন্দ্র তো ab হলো বৃত্তের ব্যাস আর 2, -3 হচ্ছে বৃত্তের কেন্দ্র তো বি এর স্থানাঙ্কটা আবার দেওয়া আছে 1,4 হলে এ এর স্থানাঙ্ক নির্ণয় করো তো এখানের মধ্যে কি দেওয়া আছে যে 2,-3টা বৃত্তটির কেন্দ্র এ বি হচ্ছে ব্যাস এ বি এর বি এর স্থানাঙ্ক দেওয়া আছে এ এর স্থানাঙ্কটা আমাদের নির্ণয় করতে হবে তো এটা একদম ইজিলি আমরা করতে পারি তো বৃত্তের কেন্দ্র যেটা ওটার একটা নাম দিয়ে দিলাম আমরা সি এ বিটা হচ্ছে এই বৃত্তের ব্যাস আমরা একটা বৃত্ত ড্র করলাম তো এর মধ্যে বিটা আছে 1,4 দেওয়া কিন্তু এ এর মান নেই তো এটাকে আমরা এক্স কমা ওয়াই ধরলাম তো এবং এ এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই আর বি এর স্থানাঙ্কটা তো দেওয়াই আছে 1,4 তো এখানের মধ্যে আমরা আবার মধ্যবিন্দুর স্থানাঙ্ক ব্যবহার করতে পারি এক্স ওয়াই বার করার জন্য কারণ এ নেই বি এর মান আছে এবং সি এর মান আছে তো আমরা লিখতে পারি যেহেতু এ বি এর মধ্যবিন্দু সি তো এর মানে কি করতে পারবো এখানে মধ্যবিন্দু ফর্মুলা ব্যবহার করতে পারবো একদম ইজিভাবে
যে কি লিখতে পারি, x প্লাস 1 ডিভাইডেড বাই 2 কমা y প্লাস 4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু আমরা লিখতে পারবো, মধ্যবিন্দুটা দেওয়া আছে আমাদের কাছে 2 কমা মাইনাস 3। তো এখান থেকে এখন আমরা বলতে পারবো ওটা সমান ওটা এবং ওটা সমান ওটা। তো অতএব দিয়ে লিখছি আমরা x প্লাস 1 বাই 2 ইকুয়াল টু 2। তো x প্লাস 1 ইকুয়াল টু 2 ইন্টু 2 মিলে হচ্ছে 4, ক্রস মাল্টিপ্লিকেশন করলে তো x ইকুয়াল টু হচ্ছে 4 মাইনাস 1 মানে 3। আবার আমরা বলতে পারি y প্লাস 4 ইকুয়াল টু মাইনাস 3, এর মানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে y প্লাস 4 ইকুয়াল টু মাইনাস 6। তো y ইকুয়াল টু হচ্ছে মাইনাস 6 মাইনাস 4 মানে মাইনাস 10। তো অতএব আমরা বলতে পারি এই এ বিন্দুটার স্থানাঙ্কটা কত, 3 কমা মাইনাস 10। আজকে অতটুকু, থ্যাংক ইউ।